আমি এখন কথা বলছি সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসেন মোহাম্মদ ঈশ্বাদ সাহেবের স্ত্রী বিদিশা এরশাদের সাথে আমরা নয়া দিগন্তের পক্ষ থেকে জানতে চাই ঈশ্বর সাহেবের সাথে আপনার পরিচয় প্রণয় বিচ্ছেদ এবং রাজনৈতিকভাবে জড়িয়ে যাওয়া এইসব বিষয় নিয়ে আপনি আপনার মূল্যায়নটা বলুন অনেক ধন্যবাদ তাদের মূল্যবান সময়ের জন্য আমার কাছ থেকে শুনতে চান আপনারা আসলে কি বলবো ওনার সাথে হ্যাঁ প্রেম থেকেই শুরু হয়েছে সব কিছু একটা পজিটিভ থেকেই শুরু হয়ে আস্তে আস্তে নেগেটিভে গিয়েছে আবার নেগেটিভ থেকেও শেষের দিকে পজিটিভ হয়েছে সেটা হয়তো বা জাতি জনগণ জানে না তো শুরুটা তো হ্যাঁ আমি ওনার প্রেমে পড়েছি উনি আমাকে ওইভাবে কনভিন্স করতে পেরেছিলেন তার আগে জানেন আমি আগে বিবাহিত ছিলাম ব্রিটিশ লোকের ওয়াইফ ছিলাম আমার দুই সন্তান আছে সেই ঘরে আমি ইংল্যান্ড থেকে তখন এসেছিলাম তো যাই হোক এসে সাহেবের অনেক অনেক গুণ আছে বা ধরেন কোয়ালিটি আছে বা উনি যেভাবে মানুষকে কনভিন্স করতে পারতেন এটা সচরাচর সাধারণ মানুষজন এটা করতে পারে না আমি অন্তত দেখিনি প্রেমে পড়লাম প্রেমের পরে উনি প্রেমের সময়টা বেশি দিন ছিল না উনি ডিসিশন নিয়েই নিয়েছিলেন যে উনি বিয়ে করবেন বিয়েও হলো ভালোভাবে সংসারও ছিল সব কিছু এরিককে ঘিরে এরিককে কেন্দ্রিক আমাদের সব কিছু ছিল আর কি কারণ এরিক আপনারা জানেন যে স্বাভাবিক আট দশটা বাচ্চার মতো নাও ও ছোটোবেলা থেকে ওর হাত পা বেঁকা ছিল একটু মুখ থেকে নালা পড়তো হাঁটতে পারে পারতো না চার বছর ধরে তারপরে অপারেশন করার পরেও হাঁটা শুরু করলো ও শারীরিকভাবে একটু প্রতিবন্ধী তো পুরো ব্রেনটাই আসলে কনসেন্ট্রেশনটা ছিল আমাদের সন্তানের প্রতি সন্তানের সামান্য একটা উফ শব্দটা আমরা শুনতে রাজি ছিলাম না তারপরে রাজনীতিতে আমাকে উনিই এনেছেন ওনার হাত ধরে ধরে উনি আমাকে রংপুরবাসী উত্তরবঙ্গ দিনাজপুর রাজশাহী সব থেকে উনি আমাকে ইন্ট্রোডিউস করেছেন বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন সিলেটে নিয়ে গেছেন চিটাগং নিয়ে গেছেন আমি রাজনীতি করার জন্য আমি কখনও আসিনি এই দেশে বা রাজনীতি সম্পর্কে আমার কোনো রকম জ্ঞান ছিল না আমি রাজনীতি বুঝতাম না উনি আমাকে জনগণের সাথে সাধারণ মানুষের সাথে উনি আমাকে এই কানেকশনটা তাদের সাথে উনি করে দিয়েছেন নিজ হাতেই তো এটা করতে করতে অটোমেটিকলি আমাকে পার্টিতে পদ দেওয়া হয় আমাকে মহিলা পার্টির সভাপতি করা হয় জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা করা হয় এবং যেহেতু আমার একটা বাইরের সাথে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে আমি ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে লন্ডনে লেখাপড়া করেছি টুকটাক ইংরেজি জানি ভালো মানুষজনের সাথে ওঠা বসা করতে পারতাম বাইরের কোনো দেশ আমাকে আমি গেলে ভয় পেতাম না এসব কারণে উনি আমাকে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে উনি পরিচয় করে দিয়েছেন এই দেশের বিভিন্ন রাষ্ট্রদূত বাসায় আসতেন সবার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক ছিল এটা ওনার কারণেই হয়েছে আমার জন্য না কিছুই হয়নি আপনাকে পার্টির প্রেসিডেন্ট মেম্বার করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম মেম্বার করেছে এবং আমাকে ফরেন সাইডগুলো আমি দেখাশোনা করতাম বাইরের জাতীয় পার্টিকে ইন্ট্রোডিউস করা রিপ্রেজেন্ট করা পার্টিকে এগুলো আমি খুব ভালোভাবে চায়নাতে করেছি আমেরিকায় করেছি ইন্ডিয়াতে করেছি বিভিন্ন দেশে যখন যেখানে গিয়েছি ওনার সাথে সৌদি আরব গিয়েছি হজ করেছি সব তো এইভাবেই আসলে রাজনীতিতে আমার উত্থান মানে সব কিছু ঠিকঠাক চলছিল সব ঠিকঠাক চলছিল এর মধ্যে কীভাবে বিপর্যয়টা নেমে আসলো কি বিপর্যয় হয়েছে কি তখন তখনকার যারা সরকারে ছিলেন তাদের সাথে আমাদের পার্টির একটা গ্রুপ তাদের সাথে খুব স্ট্রং ছিল আর কি ওই ওই পন্থীটা তখন আমার বিরুদ্ধে তারা পদ্মার আড়ালে খেলছে বলতে কি বোঝাচ্ছেন আর কি পার্টির অনেক সিনিয়র নেতারা ছিলেন তখন ধরেন এখন তো মারাও গেছেন অনেকে তো সেটা জানে সবাই জানে এটা আমি নাম না বলি এখন আর ভালো লাগে না আসলে বারবার বলতে আমার একটা বইও আছে বইতেও আমি স্পষ্ট করে লিখেছি তো যারা মারা গেছে আল্লাহ বেহস্ত নসিব করুক আল্লাপাক সৃষ্টিকর্তাই হচ্ছে প্রধান বিচারক সব কিছু উনি দেখছেন উনি করছেন না আমি ওখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়ে আছি তারা যেটাই করুক তারা সাকসেসফুল হতে পারে তারা হ্যাঁ আমার সংসার ভেঙেছে হয়তো বা আমার সংসার করা হয়নি ওনার সাথে আমার সন্তানের সাথে আমার একটা ডিটাচড হয়ে আছি আজকে এত বছর ধরে দেখেন আমার সন্তানকে আমি এত বছর ধরে বাবার কাছেই রেখেছি বাবার কাছেই ছিল এই যে কোর্টে টানাপোড়ন ঝগড়াঝাঁটি এগুলোর একটা মীমাংসা লাস্টে হয়েছে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন জন্য আপনাকে প্রতি নয়া দিগন্তের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এতক্ষণ কথা বললাম সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হোসেন মোহাম্মদ এরশার সাহেবের সাবেক স্ত্রী বিদিশার সাথে